আছে স্যার আপনি একটু হাবাইতে আছেন কি জন্য আপনার শ্বশুর বাড়ির লোকজন কি তাড়া দাও করছে এটা কি বলেন আপনি মানে আপনারে কি শ্বশুর বাড়ির লোকজন তাড়া করছে আপনার কি ধরনের কথা বলেন ফাইজুল সাহেব শুনেন হেরাকে আপনি আমাকে একটা কথা বলেন তো আপনি কি বোকা না গাধা কেন স্যার কি হয়েছে এটা কইতে আছেন আবার জিজ্ঞাসা করতেছেন কেন স্যার কি হয়েছে আরে শ্বশুর বাড়ির লোক মরে তাড়া করবে কোনাই দিয়া আমি বিয়ে করলে তো তাড়া করবে মুই তো এখন তো বিবাহই করি নাই শুনছি যা শুনছি আমি অনেক কিছু শুনছি এইভাবে লুকাইতে হয় না মানে এখন খাওয়ানোর বয়সে কাটা খরচ হইবে মিষ্টি মিষ্টি খাওয়ানো লাগবে এই জন্য বলতে আসেন বিবাহ করি না তবে স্যার যতই যে বলে আপনি কিন্তু রাজ কপাল স্যার আপনি মানে মানুষ বিয়ে করিয়া পায় এক বউ আপনি পাইছেন দুই তিন গো মানে থ্রি ইন টু ইন ওয়ান পাইয়ে গেছেন আচ্ছা স্যার আপনারে আল্লাহ এই বাংলার হাতে মিলিয়ে দিল এই কপালটা কিভাবে ফাইজুল সাহেব আপনি একটু সাবধানে কথাবার্তা বললেন হ্যাঁ কেন স্যার আমি খারাপ কি বলছি কথাবার্তা বলেন আপনি বোঝেন না আমার নামের একটা গুজব ছড়াই দিয়েছে গুজব যাতে করে আমার সম্মানের হানি হয় বুঝতে পারছেন কেডা কেডা আর সে যাই হোক সেটা আপনাকে বলতে যাব কেন কিন্তু দুঃখের বিষয় এইটা যে এই সমস্ত কথাগুলোকে আপনারা আপনজন হইয়া মানে আমার কাছের লোক হইয়া সত্য বলিয়া মানিয়ে নিতে আছেন স্যার না 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 এটা ভেরি স্যার ভেরি স্যার এটা ঠিক না ঠিক না স্যার রাগইন্দা আর হইছে কি আমি শুনছি তাই আরে হরেন যাইয়া যেটা হরেন সেটা হুনিয়া রয়েছেন আপনি জিজ্ঞাসা করেন কেন তবে আরেকটা কথা ভাইতে কিন্তু আমার খুব খুব বেশি খারাপ লাগতে আছে কার কথা আপনার নিজের আরে না 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 আমার নিজের কথা মনে করি আমার খারাপ লাগবে কেন আমি তো এই ধরনের কোনো ঘটনা ঘটাই নাই যেটা আপনার জীবনে ঘটতে গেছে মানে ওই হলাম আপনি এই রিত্তা ম্যাডামের বাড়িতে যাইয়া ওই স্বামী সাজ্জা বেশ কিছুদিন আসলেন হ্যাঁ ওই মানে ঘাট ধাক্কা খাইয়া ওই বাড়িতে বাইরে যাইছে বুঝিয়া নাকি আপনাকে রিতে ম্যাডাম দেখা দেবে কোনটা না না স্যার না হেইটিয়া না তা কোনটা কি কম স্যার আমিও কিন্তু বরিশের লিয়ে বলা স্যার রিক্তে ম্যাডাম আমাকে শেখা দেয় নাই আমি রিক্তে ম্যাডামকে শেখা দিছি সেজন্য আমার খারাপও লাগতে আছে মানে শেখা দিছি এরকম সুন্দর একটা বাইয়া কিন্তু হয়েছে কি আল্লাহ আমারে একটা সুন্দর স্মার্ট শিক্ষিত বাইয়া আবার মিলাই দিছে তো এই জন্য রিক্তি মানে আমাকে শেখা দিছি আমি কি অসম্ভব আবারও আপনাদের আল্লাহ একটা সুন্দর শিক্ষিত বাইয়া জোটাই দিছে ইয়ে আমার বিশ্বাস ইয়ে না বিশ্বাস হয় না আপনার বিশ্বাস হয় না কি জন্য আমি বলতে পারতেছি না তবে আমি কি এখন ডাকি আমি এটাকে দেখাবো তাহলে বিশ্বাস হইবে কি সে কি আপনার সাথে আসছে নাকি হ্যাঁ ওই যে ওয়াশরুমে কে আসছে ওই যেখানে বসে ও ওয়াশরুম ঠিক আছে দেখেন দেখি